ইচ্ছামতি নদীর থেকে মাছ ধরার কাজ তাই তুলবো, বেচাকানা করবো, তাতেই সংসার আমাদের নির্বাহ হয়। এই করে আমাদের কোনোমতেই দিনটা যাচ্ছে, খুব কষ্ট করি আমরা গরিব মানুষ, কি করবো, মৎস্যজীবী আমাদের এই মাছ ধরার কাজ, জাল সুতুর বানাই গড়ি, আমরা এই কর্ম, এই কর্ম করি খাই। আর সবাই মিলিয়ে আমরা এখানে আছি, চার পাঁচশো ঘর, আমরা সবাই কাজ করি, মৎস্যজীবী মাছ ধরি, আমাদের কোনো কোনো সাহায্য পাই না, আমরা এই নদীটির মাছ ধরি, কোনো সময় হয় কোনো সময় হয় না, সপ্তাহে দুদিন হলো চার দিন আমরা বসে থাকতে হয়, মাছ শাক নেই, সংসার কোনো গতি কি চলে, সময় সময় চলে না, মাছ পাওয়া যায় না, এখন ছেলেমেয়ে সায়না হয়ে গেছে, এখন কী আমরা তাদের লেখাপড়া শিখবো, তাদের দুটো অন্ন জোগাড় করবো, কেন আমাদের এই মাছ ধরে আমাদের সংসার নির্বাহ করতে হয়, এবং ছেলেমেয়েদের কীভাবে মানুষ করব না করব আমাদের খুব চিন্তা ভাবনা, যে কোনো সরকারের কোনো সাহায্য পাই না, না পাওয়ার থেকে আমরা খুব দুঃখে আছি, বাস করছি এখানে, মানুষ বেঁচে থাকলে সব কিছু করতে আমরা করছি, তাই এবার জাল টাল ছিঁড়ে যায় কী করবো, তুলে সবাই মিলে সারাইটাই করি, আমাদের জমি জায়গা তো কিছু নেই, আমাদের আর সে রাস্তা নেই, অন্য কাজ করব তাও আমরা পাই না। 2009 সালের পরিসংখ্যান অনুসারে নর্থ চব্বিশ পরগনার বাদুরিয়া ব্লকের কুলিয়া গ্রামের মোট জনসংখ্যা হল 3,987 জন। কুলিয়া গ্রামটি বাদুরিয়া বিধানসভা এবং বসিরহাট সাংসদীয় কেন্দ্রের অধীনে আসে। তার মধ্যে আনুমানিক 500 ফ্যামিলি আছে মৎস্যজীবী। মাছ ছাড়া বাঙালি ভাবাই যায় না। আমরা জানি বাঙালি মানে ভোজনের সময় মাছ থাকতেই হবে, কিন্তু যে পরিমাণ মাছ তাদের প্রয়োজন হয় সেই মাছ বেশি অংশ চাষ হয় এবং বাকি মাছ খাল বিল নদী থেকে সংগ্রহ করা হয়, এবং এই খাল বিল নদীর মাছ সবাই পছন্দ করে, কিন্তু যাদের পরিশ্রমে আমরা এই মাছগুলো বাজারে কিনতে পাই সেই মৎস্যজীবীদের কী অবস্থা? আমার বাড়ি হচ্ছে কুলিয়া গ্রাম নয়াবস্তি অঞ্চল, এই 30 বছর হয়ে গেল। মৎস্যজীবীর যে কিছু সরকারি সাহায্য কোনো কিছু পাওয়া যায় না, এবার নদীতে মাছ নেই, আমাদের ছেলেবিলে দূর দেশে চলে যেতে হয়, কেউ কেরালায় চলে যায় রাজমিস্ত্রি কাজের জন্য, কেউ সুন্দরবনে যেতে হয়, সংসার খুব অভাব অনটনে চলে, আমাদের নদীতে কোনো মাছ শাক হয় না, এই ভরা কটা আসলে 2-3 দিন কাজ চলে, 2-4 দিন, তারপরে আবার বসে থাকতে হয়, মাছই তো হয় না। এই নদীর পাশে আমাদের বাড়ি, নদীর ধারে কষ্ট তো সবাই জানে, বর্ষার সময় আমাদের খুব অসুবিধা, আমফান গেল, আমফানের বিভিন্ন একটা ক্ষতি হয়ে গেলো প্রত্যেকেরই, কিন্তু আমরা কিছুই পাইনি, আমাদের আশেপাশে দু একজন পেয়েছে, হালকা কিছু পেয়েছে, সংসার এখন এই ভাটা খুলেছে, ভাটায় কিছু ছেলেপিলে কাজজন কাজবাজ করে, আর আমরা ওই যখন ওই ভরা কটাল আসে 2-4 দিন কাজ করি আর ঋণ দানা করি চলে, এই ছাড়া তো উপায় নেই, বা সরকারের কিছু চাল ফাল দেয়, এইভাবে কোনো রকমভাবে চলছে। মৎস্যজীবীর যে সংস্থার থেকে যা কিছু আসে আমরা যেন পাই, এটা আমাদের বারবার করে অনুরোধ করছি, আর আমাদের মৎস্যজীবীর কার্ড যাতে হয় আমরা যেন পাই, সেরকমভাবে সরকারের কাছে আমরা একটা আবেদন করছি। শুনছি সরকারে নাকি অনেকই সব মৎস্যজীবীদের কাট করে দিচ্ছে, আমাদের সেসব কাট টাট কোনো পাইনি, না পাওয়ার থেকে আমরা আরও মার খেয়ে যাচ্ছে। দিদি, আপনাদের স্বামীদের ইনকাম কমে গেলে আপনাদের সংসার কিভাবে চলে? ওই হাতের কাজ টাজ করতে হয়, সেলাই কাজ টাজ করি, এইভাবে চলে, স্বামীদের আয় উপায় নেই, সংসার খুব কষ্টে চলে, ছেলেপিলেদের পড়াশুনো আছে। আমরা শুনেছি যে মৎস্যজীবীর কার্ডে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু আমরা সেসব কিছুই পাই না, যাতে পাই সেই ব্যবস্থা যাতে সরকার আমাদের করে। আমি এই এলাকার মৎস্যজীবীদের নিয়ে একটি মিটিং করলাম এবং কিভাবে মৎস্যজীবী কার্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। তারপর আমি ওনাদের নিয়ে বাদুরিয়া বিডিও অফিসে আসি, কিন্তু লকডাউন থাকার কারণে অফিসার ছিল না, সেই জন্য আমি পুনরায় ওনাদের নিয়ে বিডিও অফিসে আসবো এবং সমস্যা নিয়ে আলোচনা করব। মৎস্যজীবীদের জীবিকা হলো মাছ ধরা কাজ, কিন্তু সেই মাছ ধরার উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্ভর করতে হয়, কিন্তু অর্থনৈতিক দিক থেকে বিচার করলে শুধুমাত্র মাছ ধরার উপর নির্ভর করলে তাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে যায়। সেই কারণে মৎস্যজীবীরা মাছ ধরার উপর নির্ভর না করে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের আবেদন, যাহাতে এলাকার মৎস্যজীবীরা সরকারি সুযোগ সুবিধাগুলো পায় তাহার ব্যবস্থা করিলে ওনারা খুবই উপকৃত হবেন। নর্থ চব্বিশ পরগনা থেকে আমি মিলন মণ্ডল, ইন্ডিয়া আনহার্টের পক্ষ থেকে।